চাণক্যনীতি প্রথম অধ্যায় শ্লোক 4। একজন পণ্ডিত কষ্টে ভুগতে পারে যদি সে কোনো মূর্খ বা অজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেয় এবং সে যদি তার দুশ্চরিত্রা পত্নীর সেবা করে এবং কোনো দুঃখী মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। বন্ধুরা, এই কথাটি মনে হতে পারে খুব সামান্য ছোট একটি বিষয়, যেমন কাউকে জ্ঞান বিতরণ না করা, গরিবদের সাথে সম্বন্ধ না রাখা। কিন্তু আমরা যদি গভীরভাবে ভাবি, তাহলে স্পষ্টই যে আমরা যাদের জ্ঞান বিতরণ করি সেটা তার জন্য যথেষ্ট কিনা বা সে সেটা গ্রহণ করবে কিনা, সেই ইচ্ছে যদি তাদের থাকে তাহলেই জ্ঞান বিতরণ করা সম্ভব। অনেকেই জানেন যেই ব্যক্তির কোনো জ্ঞান নেই সেই ব্যক্তিকে কোনো কিছু বোঝানো খুবই সহজ। যদি সেই ব্যক্তির কোনো জ্ঞানই না থাকে, কিভাবে থাকতে হবে, কিভাবে বাঁচতে হবে, তাকে বোঝানো খুবই সহজ সে কিভাবে করতে পারবে। কিন্তু যে ব্যক্তির সব কিছু অর্ধেক অর্ধেক জ্ঞান, তাকে তো স্বয়ং ব্রহ্মাও কিছু শেখাতে পারবে না। এর পাশাপাশি চাণক্য আরও বলেন, মূর্খের মতো দুশ্চরিত্রা স্ত্রীর সঙ্গ দেওয়া এবং তার পালন পোষণ করা তার জন্য দুঃখের কারণ হতে পারে। এর মানে এই নয় যে সকল স্ত্রীদের সম্পর্কে চাণক্য বলেছেন, এটা এমন কিছু স্ত্রী সম্পর্কে বলা হয়েছে যে তার স্বামীকে বোঝে না। কারণ একটা সম্পর্কে একসাথে চলতে হয় সব সময়, একে অপরকে বুঝে চলতে হয়। এমন স্ত্রী যে তার স্বামীকে সবসময় ভুল ভাবে, অর্থাৎ আপনি যদি সঠিকও হন তাও আপনাকে ভুল বলে, তাহলে তার সাথে থাকলে আপনারই খারাপ হবে। ঠিক তেমনি এই কথা মেয়েদের ওপরও প্রযোজ্য। যদি আপনার হাজবেন্ড বা আপনার যে রিলেশন আছে তাতে আপনি একে অপরকে না বুঝে চলেন, তাহলে আপনার সে সম্পর্ক কোনো কাজের হবে না এবং একটা জায়গায় পৌঁছে সেই সম্পর্ক আর টিকবে না। তাছাড়া সেই সম্পর্ক কোনো দিনই টিকবে না যদি একে অপরের মানসিকতা না মেলে। অর্থাৎ দুজনকে এক সমান চিন্তাধারায় চলতে হবে, একে অপরের চিন্তাধারাকে সম্মান করতে হবে, তখনই গিয়ে এই জিনিস হবে। এখানে আচার্য চাণক্য বলেছেন, মূর্খের মতো যদি আমরা জানি এটি দুশ্চরিত্রা স্ত্রী এবং তারপরও আমরা তার সাথে থাকি, তাহলে আমরা নিজেরাই মূর্খ। তেমনি কোনো স্ত্রী এমন পুরুষের সাথে থাকে যে মূর্খ, তাহলে সেটিও কোনো কাজের নয়। ঠিক এইভাবেই একজন দুঃখী ব্যক্তি নিজের দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, নিরাশাতে ডুবে গেছে। যে ব্যক্তি তার ছোট ছোট সমস্যাগুলিতে দুর্বল হয়ে পড়ে কিংবা ছোট ছোট কথা আপনাকে বলে যে আজ এটা হয়েছে কালকে সেটা হয়েছে, তাতে আপনার মনে নেগেটিভ চিন্তাধারার জন্ম হবে এবং তাতে আপনার ভবিষ্যতের ওপরও এফেক্ট পড়বে। এবং আপনি সেই ব্যক্তির যত নেগেটিভ কথা শুনবেন আপনি তত নেগেটিভ হয়ে পড়বেন এবং সেই ব্যক্তি আপনাকে কখনোই ওপরে নিয়ে যেতে পারবে না। এখানে আমি এমন বলছি না যে কোনো দুঃখী মানুষের সাহায্য আপনি করবেন না, অফকোর্স করা উচিত। তার সমস্যাগুলিতে নিজের জীবনে যাতে কোনো প্রভাব না ফেলে তার দিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার জীবন না খারাপ হয়। এর জন্যই চাণক্য বলেছেন যে বুদ্ধিমান ব্যক্তিকে মূর্খ, দুশ্চরিত্রা স্ত্রী এবং দুঃখী ব্যক্তি, এদের থেকে বেঁচে চলতে। আচার্য চাণক্য বলেন, ব্যক্তি যত বড় পণ্ডিত হোক না কেন, আপনি যদি এদের সঙ্গে বেশি সময় থাকেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল চাণক্য নীতির চতুর্থ শ্লোক। আপনার কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে অবশ্যই বলুন।